আজকে পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানি বাহিনী মানুষকে গুলি করে মেরেছে, কিন্তু পাকিস্তানি বাহিনী এভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে নাই। এরা হিংস্র জানোয়ারের চেয়েও হিংস্র হয়ে গেছে। এই বিএনপি জামাত, আমরা কোনো জানোয়ারের সাথে সংলাপ করতে পারি না। আমরা যারা মানুষ পড়ায় তাদের সাথে কোনো সংলাপ হতে পারে না। বিএনপি আজকে রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে। সংলাপ হয় রাজনৈতিক দলের সাথে যারা মানুষের উপর পেট্রোল বা নিক্ষেপ করে এবং তাদের নেতারা নির্দেশ দেয়, লন্ডন থেকে ফোন করে করে নির্দেশ দেয় যে গাড়ি পোড়ালে উচ্চ পদে তাকে প্রমোশন দেওয়া হবে পার্টির মধ্যে। তারা পড়েছে কয়েকজন, তারা কি বলেছে যে তাদেরকে বলা হয়েছে গাড়ি ঘোড়া পোড়ালে দলে প্রমোশন দেওয়া হবে। এই দল গাড়ি ঘোড়া পোড়ালে মানুষ পোড়ালে প্রমোশন দেয় সেটি কোনো রাজনৈতিক দল হতে পারে না। আমরা যারা মানুষ পোড়াই এই সন্ত্রাসীদের সাথে কোনো আলাপ সংলাপ হতে পারে না। সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সাথে, অন্য কারোর সাথে সন্ত্রাসীদের সাথে সংলাপ হতে পারে না। ওই ক্যাপিটাল হিলে যারা হামলা চালিয়েছিল তাদের সাথে কি মার্কিন সরকার সংলাপে বসেছিল? তাদেরকে গ্রেফতার করেছে, আইনের আওতায় এনেছে, গ্রেফতার করেছে, শাস্তির বিধান করেছে। আজকেও যারা বাংলাদেশে হামলা পরিচালনা করছে তাদেরকে আইনের আওতায় আনার আমরা কাজ করছি, জনজীবনে নিরাপত্তা বিধান করার জন্য। আজকে সম্ভবত নির্বাচন কমিশন সন্ধ্যেবেলা আজকে তফসিল ঘোষণা করবে। আমরা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করলে সেটিকে অভিনন্দন জানাই, কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে এই সন্ত্রাসী বাহিনী তারা দেশে নাশকতা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে। সুতরাং এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। যুদ্ধের সময় যেমন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হয়, দুষ্কৃতিকারীরা যাতে কোনো জায়গায় হামলা পরিচালনা করতে না পারে সেই সময় যেমন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হয়, আজকে সরকারকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। কারণ বিএনপি এখন দুষ্কৃতিকারী হয়ে গেছে, বিএনপি এখন দেশের শত্রুতে পরিণত হয়েছে। কোনো দেশ যখন বহিঃশত্রুতার আক্রান্ত হয় তখন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা দিতে হয়, আজকেও আমাদের দিতে হচ্ছে। অর্থাৎ তারা দেশের শত্রুতে রূপান্তরিত হয়েছে, দেশের শত্রুদের সাথে কোনো সংলাপ হতে পারে না। সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সাথে, আমরা অবশ্যই আলাপ আলোচনায় বিশ্বাসী, কিন্তু যারা চোর ডাকাতের চেয়েও জঘন্য, হিংস্র হায়ানার চেয়েও হিংস্র, তাদের সাথে তো সংলাপ হতে পারে না। তবে আমরা অবশ্যই আলাপ আলোচনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।